নমস্কার আশা করি সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আমি শুরুতে কিছু কথা বলবো এবং গল্প কোথায় শুরু হচ্ছে সেই সময়টা আমি ডিসক্রিপশানে মেনশন করে দেব আপনাদের যদি মনে হয় আপনারা স্কিপ করে যেতে পারেন নিজেদের সুবিধে মতো অনেক দিন পরে ফিরছি বেশ অসুস্থ ছিলাম আমি অনেক দিন ধরে লাস্ট যে গল্পগুলো করেছিলাম তার আগে শব্দ শব্দ পরীক্ষা শেষ হয়েছে ভেবেছিলাম এবার রেগুলার আপনাদেরকে কিছু পড়ে শোনাতে পারবো কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সেটা করতে পারিনি বেশ কয়েকজন আমাকে জানিয়েছিলেন আমি যাতে উপকণ্ঠে এবং পৌষ ফাগুনের পালাই দুটি উপন্যাস পড়ে শোনাই আমি উপকণ্ঠের পোস্টের বানিয়ে শুরুও করেছিলাম কাজটা তারপরে তো এই অবস্থা হয়ে যায় আমি আর সেটা পারিনি ওই কাজটা আমি এখন আর কন্টিনিউ করবো না কারণ উপকণ্ঠ এখন ইউটিউবে রয়েছে আর সত্যি বলতে অন্য কোন উপন্যাস করার মতো সেই এফোর্টটা এখন আমি দিতে পারবো না আপনাদের মাঝে মাঝে আমি ছোট গল্প পড়ে শোনাবো আর সাবনামটা যেহেতু অনেক দিন আগে শুরু করেছি অনেকজন আমাকে বলছেন যাতে আমি এটার পরের পর্বগুলো দিই তাই আমি চেষ্টা করবো এখনও পুরোপুরি ঠিক হয়নি হয়তো টানা অনেকক্ষণ আমি রেকর্ড করতে পারবো না তবু নামটা আগে আমি শেষ করি তারপরে নতুন কোনো উপন্যাস শুরু করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন শবনামের প্রথম পর্বটার একদম শেষের দিকে আমি কিছুটা অংশ জুটতে ভুলে গেছিলাম তাই আমি আর একটু আগে থেকে কন্টিনিউ করব। একটা পাতা বাদ পড়ে গেছিলো তাই সেই জায়গাটা থেকে আমি আবার শুরু করছি শুধাই হে নবিনা ভালোবাস ভালোবাসো মরে কি না রাঙা হলো তার মুখখানি প্রেম ছিল হৃদে ঢাকা তাই যবে হয় আঁকা আকাশেতে লাল রং জানি পাহাড়ের আড়ালেতে সবিতা নিশ্চয় ভাতে রক্তাকাশ তাই নেয় মানি সব বললে আবার বলো বললুম সব নাম বললে এটি অতুলনীয় বিশেষ করে প্রেমের সঙ্গে সূর্যেরই শুধু তুলনা হয় আকাশ আর মুখ এক ঘড়ি ঘড়ি রং বদলায় সূর্য চিরন্তন প্রেম সূর্য একবার দেখা দিলে আর কোনো ভাবনা নেই চিন্তা নেই আমি বললুম তোমার বেলা একটা নেবুতেই মুখ লাল হয়ে গেল প্রেম হলে কি হতো বিরক্তির ভান করে বলল কি বললে প্রেম নেই আমিও বেদনার ভান করে বললুম তুমি তো বললে নেবুর ভিতর টক ও আমি বলেছিল আঙুরগুলো টক সেই অর্থে তোমাকে পাবো না ভয়ে শিয়ালের মতো মনকে বোঝাচ্ছিলুম তোমার সঙ্গে কথায় পাড়া ভার তবে আর একটা ফরিয়াদ জানাই গভীর মনোযোগ সহকারে অত্যন্ত দোষীর মতো চেহারা করে বললে আদেশ করো আমি বললুম আমার উচ্চারণে ঠাকুরমার সিন্দুকের গন্ধ খল খল করে হেসে উঠল আচ্ছা পাগল তো সার্থক নাম লিখেছিলেন তোমার আল্লাহ জানের মুর্শিদ ওরে মজনুন সেই ভালো জানে মন বলছিল আবারকে দুষ্টু মেয়ে বুঝে ফেলেছে ভুরুকুচকে শুধালে হিংসে হচ্ছে আমি বললুম হ্যাঁ আনন্দে আলিঙ্গন করতে গিয়ে যেন নিজেকে ঠেকালে হাসিতে খুশিতে কান্নাতে মেশানো গলায় বললে বাঁচালে বাঁচালে আমাকে বাঁচালে অবাক্ষই শুধালুম মানে বাঁচালে বাঁচালে গুণী জ্ঞানীরা বলেন প্রিয়জনের মঙ্গলের জন্য তাকে যোগ্যতর ব্যক্তির হাতে তুলে দেবে আত্মবিসর্জন করে নিজেকে মিলিয়ে দেবে মানিনে। মানিনে, আমি একদম মানি নে আর যদি গহরস্বাদ কিংবা নূরজাহান তোমাকে ভালোবেসে পেতে চান আমি বললাম সাবাস কি বললে সাবাস দেখাচ্ছি প্রথম মারব ওদের তখন যদি তুমি সাবাস বলো তবে বেঁচে গেলে নাহলে তোমাকে মেরে থেতলে পিষে স্বামী কাবাব বানাবো নিদেন পক্ষে শিখ হ্যান্ডব্যাগ খুলে পিস্তল দেখালে আমি বললুম ওতে বুলেট থাকে না সেদিনও ছিল জানে মনকে আমার জিগরের টুকরো কলিজার আধা দিলের খুন চোখের রোশ নাই জানের মালিক আমার জ্যাঠামনি তোমার কাছে সিগারেট আছে দাও তো শুধবেন না কোথায় পেলে উনি সব জানেন তুমি বলেছ না আরও কিছুক্ষণ বসি সিনেমার ডাইড নিবে গিয়েছিল বলে শো শেষ হতে দেরি হলো আমাকে বলতে হবে না জ্যাঠামণি তিনি বলেন সিনেমায় কেন যাও বাছা। সিনেমা তো জীবন দেখায় তার সেই জীবনটাকে সিনেমার মতো দেখতে শেখো অনেক হাঙ্গাওয়া হুজোর থেকে বেঁচে যাবে তারপর বললে এবারে তুমি চুপ করো আমি একটু নিই ভেবে নি লম্বা হয়ে শুয়ে পড়ে খানিক্ষণ বড় চোখ আরও বড় করে সামনের দিকে তাকিয়ে রইল তারপর চোখ বন্ধ করলো একবার শুধু বললে বলো তো না থাক তারপর অনেকক্ষণ একেবারে নিশ্চল নিথর বললে আমার পেয়ালা একেবারে পরিপূর্ণ করে ভরে দিয়েছেন করুণাময় এই তোমার ঘর তুমি পাশে বসে এর বেশি কী বলবো নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি সব কিছু শুষে নিয়েছি এই প্রথম দেখলুম নাম কোনো কবির কবিতা দিয়ে আপন ভাব প্রকাশ করলো না কোন কবিতা পারতো উঠি আমি বললুম আবার কবে দেখা হবে এবারেও ভুলতে বসেছিলুম শুধুতে আনন্দের সময় মানুষ দুঃখের দিনের সম্বল সঞ্চার করতে ভুলে যায় আসলে তা নয় পরিপূর্ণতা যদি ভবিষ্যৎ দৈনের কথা স্মরণ করতে পারে তবে সে পরিপূর্ণ হলো কই বললে তুমি শুধু এটুকু বিশ্বাস করো তোমাকে দেখবার জন্য আমার যে ব্যাকুলতা তুমি কখনো সেটা ছাড়িয়ে যেতে পারবে না আমি বিশ্বাস করি না দয়া করে করো শান্তি পাবার ওই একমাত্র পথ না হলে পাগলের মতো ছুটোছুটি করবে আর দেখো তুমি যদি আমার কথাটা বিশ্বাস করো তবে যদি কখনও আমার শক্তি ক্ষয় হয় তবে তখন আমি বিশ্বাস করবো যে আমাকে বাবার জন্য তোমার যে ব্যাকুলতা সেটা আমি ছাড়িয়ে যেতে পারবো না তখন আমি শান্তি পাবো দোরের কাছে এসে শেষ কথা বললে আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না ওইটুকুতেই আমার চলবে দ্বিতীয় খণ্ড সকলেই বলে পলে পলে নলে দগ্ধ হওয়ার চেয়ে বন্নিকুণ্ডে ঝাঁপ দেওয়া ভালো আমি জানি আমার সম্মুখে কত দীর্ঘদিনের বিরহ সেটা যদি আমি প্রথম দিনে জানতে পারতুম তাহলে সেটা কিছুতেই সইতে পারতুম না আমার প্রার্থনা মতো আল্লাহতালা আমাকে একসঙ্গে একটি কদমের বেশি ওঠাতে দেননি আলু দিয়েছিলেন কিংবা বেদনা দিয়েছিলেন এক পা চলার বিরহ দিগন্ত কত দূরে দেখতে দেননি তাকে দোষ দিই কি করে আর শবনম সে তো শিউলি শরৎ নিশির স্বপ্ন প্রভাতের বিচ্ছেদ বেদনা সে যখন ভোরবেলা সর্ববন্ধন থেকে মুক্ত হয় সে কি স্বেচ্ছায় ওই কঠিন কঠোর সময়েও সে একবার ঝড়ের মতো আমার ঘরে এসেছিল এক নিঃশ্বাসে কথা শেষ করে কেঁদেছিল ওই প্রথম আর ওই তার শেষ কান্না তার বাবাকে আমানুল্লাহ কান্দাহারের গভর্নর করে পাঠাচ্ছেন ফ্রান্সের নির্বাসন শেষ হওয়ার পর দেশে ফিরলেন বটে কিন্তু আমানুল্লাহ আর সর্দার ঔরঙ্গজেব খানিতে বনাবনী হল না বিশেষত তিনি আমানুল্লার উগ্র ইউরোপীয় সংস্কার পদ্ধতি আদবেই পছন্দ করতেন না এখন ইউরোপ যাবার মুখে তিনি বিশ্বাসী লোক খুঁজছেন আওরঙ্গজেব নাকি প্রথমটায় যেতে চাননি এখন স্থির হয়েছে তিনি মাত্র তিন মাসের জন্য যাবেন আওরঙ্গজেবদের পিতৃভূমি কান্দাহার তিনি ভালো করে চেনেন তিন মাস পরে অবস্থা দেখে আমানুল্লাহকে জানাবেন ঠিক কোন লোককে তার পরের গভর্নর করে পাঠালে সে কান্দাহারের বিশ্বাস অর্জন করতে পারবে এত দুঃখের মাঝখানেও ওইটুকু আনন্দের বাণী কাবুলের রাজনৈতিক মরুভূমিতে বাস একরকম অসম্ভব হয় তুমি রাজার পক্ষে রাজার প্রিয় ভাজন নয় তুমি কারাগারে কিংবা ওপারে সবনাম যদিও বললে তার আল্লাহ এসব ব্যাপারে ঈশ্বত উদাসীন ফ্রান্সের নির্বাসনকালে তিনি সেখানকার স্যাসের মিলিটারি কলেজের অধ্যাপকদের সঙ্গে বন্ধুত্ব করে মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে বিস্তর গবেষণা করেছিলেন এখনও করেন আর তার ফাঁকে ফাঁকে কাব্যচর্চা সেদিন সবনাম তেজি তুর্কি রমণীর মতো কথা বলেনি কথায় কথায় কবিতা বলতে পারেনি শুধু অনুনয় বিনয় করেছিল আমি শুধু একটি কথা বলেছিলাম তোমার না গেলে হয় না বেচারি ভেঙে পড়ে তখন টস টস করে কোনো আভাস না দিয়ে ঝরে পড়েছিল অনেক ফোটা মোটা মোটা চোখের জল আমার দুহাত তুলে ধরে তাদেরই দুপিট দিয়ে আপন চোখের জল মুছতে মুছতে বলেছিল ওইটাই তুমি শুধু শুধিও না লক্ষ্মীটি এই একটা প্রশ্ন আমার মাথার ভিতর ঢুকে যেন পোকার মতো কুরে কুড়ে খাচ্ছে না গেলে হয় না গেলে হয় না অসম্ভব অসম্ভব কিসমাত কঠিন হয়ে দেখা দিয়েছেন তুমি ওকে রুদ্রতর করো না দরজার কাছে এসে তার কথা মতো দাঁড়ালুম বললে যেটা সে আগের বলেছিলে আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যাওয়া ওর তো কথার অভাব নেই বুঝলুম প্রাণের কথা মাত্র একটি ভোরবেলা আমি আধো ঘুমে সমস্ত রাত অনিদ্রায় কেটেছে আমার শিয়রে বসে শবনাম আমি চোখ মেলতেই সে দুহাত দিয়ে আমার চোখ বন্ধ করে দিল যেন শুনলুম ব আমানে ক্ষুদা তোমাকে খুদার আমানতে রাখলুম ব খুদা সরপুদমত তোমাকে ক্ষুদার হাতে শরপত করলুম আমার বিরহে সমস্ত ব্যাপারটা কয়েক সেকেন্ডের দীর্ঘতম স্বপ্নও নাকি কয়েক সেকেন্ডের বলতে পারবো না সত্য না স্বপ্ন স্বপ্ন আমি শুধুবার সুযোগ পাইনি বোধহয় সত্য স্বপ্ন কিংবা স্বপ্ন সত্য প্রথমে তিন মাস তারপর চার মাস তারপর ছ মাস আমানুল্লাহ বিদেশ থেকে এক এক দু দু মাসের মেয়াদ বাড়ান আর স্বপ্ন আমরা ফিরতে পারে না সহ্যের সীমা পেরিয়ে গেল শাবনামদের প্রাচীন বৃত্ত তোপল খান দু তিন মাস অন্তর অন্তর একবার করে কাবুল আসে আর শাবনামের চিঠি দিয়ে যায় ডাককে অবিশ্বাস করার তার যথেষ্ট ন্যায্য হক ছিল সে চিঠিতে কী ছিল আমি বলতে পারবো না ফার্সিতে ফরাসিতে মেশানো চিঠি যে শাবনাম কথায় কথায় কবিতা বলতে পারতো সে বিদায়ের সময়কার মতো একটি কবিতাও উদ্ধৃত করেনি কিংবা করতে পারেনি মাত্র একবার করেছিল তাও আমি আমার চিঠিতে সে কথার উল্লেখ করেছিলুম বলে তখন লিখেছিল আজ হুনরে হলে খারাবমন সুদ ইসলাহ পজির হমচু ওয়ারানি কি আজ গঞ্জে খুদ আবাদ আবাদসদ এত গুণ ধরি কি হইবে বলো দুরবস্থার মাঝে পোড়া বাড়িটাতে লুকোনো যে ধন লাগে তার কোনো কাজে আর ছিল কান্না আর কান্না প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি বাক্যে এমনকি আমাকে খুশি করবার জন্য যখন জোর করে কোনো আনন্দ ঘটনার খবর দিত তখনও সেটি থাকতো চোখের জলে ভেজা থাক আমার এ গুপ্তধনে ধনে কী আছে তার সামান্যতম ইঙ্গিত আমি দেব না এখন এটি আমার চোখের জলে ভেজা এক বছর ঘুরে যাওয়ার পর আমি একদিন রোজা করলুম সন্ধ্যার সময় গোসল করে সামান্য ইফতার পার্না করে নামাজে বসলুম দুপুর রাত্রে ঘুমোতে গেলুম স্বপ্নে সত্য পথ নিরূপণের এই আমাদের একমাত্র পন্থা স্বপ্নাদেশ হলো কান্দাহার যেওনা ভোর রাত্রে আমার মস্তকে বজ্রাঘাত আমি ভেবেছিলাম কোনো আদেশই পাব না এবং বিবেককে সেই পন্থায় চালিয়ে দিয়ে আমি কান্দাহারের পথ নিব। অবশ্য কুরআন শরিফে এই প্রক্রিয়ার উল্লেখ নেই কাজেই না মানলেও কোনো হবে না কোনো মৌলানা এই প্রক্রিয়া অপছন্দও করে থাকেন এমন সময় আব্দুর রহমান এসে ঘরে দাঁড়ালো আমি তার দিকে তাকালুম বললে কাল আমি কান্দাহার যাওয়ার অনুমতি চাই আব্দুর রহমান সেই যে পাগমানে গোরার দিকে একদিন বলেছিল। ঔরঙ্গজেব পরিবার কাবুল চলে গিয়েছেন তারপর সে ওই বিষয়ে একটি কথাও বলেনি আমি শুধালুম কেন ওখানে আমার এক ভাগনা আছে তোপল খান দুমাস হলো আসেনি এ দুটো কথাতে কী সম্পর্ক আছে ঠিক বুঝতে পারলুম না একটু চিন্তা করে স্থির করলুম আব্দুর রহমানকে দিয়ে চিঠি লিখে কান্দাহাল আসবার অনুমতি চাইবো আর আজ রাত্রে যদি কোনো প্রত্যাদেশ না আসে তবে তার সঙ্গে বেরিয়ে পড়তেও পারি আব্দুর রহমান চলে গেল আমি নতমস্তকে স্লট গতিতে টেবিলের দিকে চললুম চিঠিখানা তৈরি রাখতে এই এক বৎসর আমি ফার্সি শিখেছি প্রাণপণ সেই ছিল আমার বিরহের সান্ত্বনার তীর্থ তবু চিঠি লিখতে সময় লাগে টিভিলের কাছে ঘুরে দাঁড়াতেই দেখি শবনম পরে শবনমের কাছ থেকেই শুনেছি আমি নাকি জাত ইডিয়টের মতো শুধু বিড়বির করে কি যেন একটা প্রশ্ন বারবার শুধিয়েছিলুম তুমি কি করে এলে আমি তো কোনো শব্দ শুনিনি তুমি কি করে এলে আমি তো কোনো শব্দ শুনিনি আমার বিস্ময় লাগে এইটাই কি আমার সবচেয়ে বড় প্রশ্ন ছিল অপমানিত পদদলিত ব্যঙ্গ কষাঘাতে জর্জরিত নিরাশ দিনহীন জনকে যদি রাজাধিরাজ ধর্মরাজ সহসা আদর করে ডেকে নিয়ে সিংহাসনের একপাশে বসান তখন তার কি অবস্থা হয় আশৈ সব অপমানিত যৌবনেও আপন নিজ জন্ম সম্বন্ধে সর্বদাই সচেতন পুত্র কর্ণ যেদিন মহামান্না ক্ষত্রিয় শ্রেষ্ঠা কুন্তির কাছে শুনতে পেলেন তিনি হীন জন্মা নন তখন তার কি অবস্থা হয়েছিল সব নাম এতটুকু বদলায়নি সৌন্দর্যহরকাল যেন তার সম্মুখে এসে থমকে দাঁড়িয়েছিল স্পর্শ করতে পারেনি যাবার দিন যে রকমটি দেখেছিলুম ঠিক সেই রকম আমার বুকের ভিতর যে ছবি আমি এতদিন হিয়ার রক্ত দিয়ে মাখিয়ে রেখেছিলুম সে যেন আজ মুক্তি স্নান সেরে আমার সমুখে দেখা দিল তার মুখে সব সময় শিশির মধুমাস আফগানিস্তান হিন্দুস্থান বিরাজ করতো কপাল আফগানিস্তানের শীতের বরফের মতো শুভ্র আর কপল বোলপুরের বসন্ত কিংশুকের মতো রাঙ্গা। হুবহু সেই রকমই আছে শুধু কোথায় যেন তবু পরিবর্তন হয়েছে চোখে সেইখানেই তো সর্বপ্রথম পরিবর্তন আসে না ঠোঁটের কোণে না গালের টোল ভরে গিয়েছে না সর্বশুদ্ধ তাও না অকস্মাৎ বুঝে গেলুম ওর ভিতর আগুন জ্বলছে সে আগুন সর্বাঙ্গ হতে বিচ্ছরিত হচ্ছে আমার কাছে এসে দুহাত আমার কাঁধে রেখে মস্তকা ঘ্রাণ করল বনবাস মুক্ত রামচন্দ্রকে কৌশল্যা যেরকম মস্তকা ঘ্রাণ করেছিলেন বললে ছি। তুমি রোগা হয়ে গিয়েছো বুঝলুম ওকে পুড়িয়েছে বেশি এবং শৈবার শক্তিও তার অনেক অনেক বেশি আমার চেয়ে হৃদয়ঙ্গম করলুম ওর কথাই ঠিক ওর ব্যাকুলতাই বেশি এ জীবনে বিশ্বাস ওকেই করতে হবে মরুভূমিতে মাত্র দুজনার এই কাফেলাতে সেই নিশান্দার সর্দার বড় ক্লান্ত কণ্ঠে বললে আমাকে একটু ঘুমোতে দেবে ঘুঙুরওয়ালা চরণ চক্র পরা বাড়ির নূতন বউ চলাফেরা করার সময় যেরকম দক্ষিণী বিনা বাজে ওর গলায় শব্দ সেই রকম শুয়ে পড়ে একটি অতি ক্ষীণ দীর্ঘশ্বাস ফেলে বললে তুমি কিন্তু কোথাও যেও না আশ্চর্য এই আদেশ আমি আবার কোথায় যাব। তখন বুঝলুম সে আদেশ দেবার পূর্বেই প্রতিপালিত হয়ে গেছে সেইটাই সত্যকার আদেশ যে বাক্য অর্থহীন সেইটাই সব অর্থ ধরে তবে শুনেছি স্বয়ং লক্ষ্মী এলেন ভাগ্যহীন চাষার কপালে ফোঁটা দিতে সে গেল নদীতে মুখ ধুতে ফিরে এসে দেখে তিনি অন্তর্ধান করেছেন ওরে মূর্খ ঘামে ভেজা কাদা মাখা কপালেই তখন ফোঁটা নিয়ে নিতে হয় এক বছরের অবহেলায় গৃহ শ্রীহীন তাই বলে আমি কি এখন ছুটব ডেকোরেটরের দোকানে শবনামের ঠোঁট অল্প অল্প নড়ছিল তারপর সত্যই ঘুমিয়ে পড়ল আমি জানি রোম্যান্টিকেরা আমার তরুণ বন্ধুরা মর্মাহত হবেন দীর্ঘ অদর্শনের পর এই প্রত্যাশিত মিলন আর একজন গেলেন ঘুমোতে আর আমি কি করলুম সত্যি বলছি একখানা বই নিয়ে পড়তে লাগলুম এক ঘন্টা পরে দেখি এক বর্ণও বুঝতে পারিনি জ্ঞানেন্দ্র মোহনের অভিধান এক ঘন্টারও বেশি সে ঘুমিয়েছিল কত দিনের জমানো ঘুম কে জানে কত দুশ্চিন্তা কত দুর্ভাবনা সে ওই ঘুমে চিরকালের তরে গোড় দিতে চায় কে জানে ঘুম থেকে উঠে চুপ করে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রইল আমি লাজুক ছেলে বিপদে পড়লে যেরকম হয় সেই গলায় বললুম কিছু বলছো না যে বললে ওয়াসিল চুন ও চিরা বস্তে আস্তলম চুন রহ তমাম গসত জর্স বীর জবান কাফেলা যখন পৌঁছিল গৃহে মরুভূমি হয়ে পার সবাই নীরব উটের গলায়ও ঘণ্টা বাজে না আর বড় স্বস্তির নিঃশ্বাস ফেললুম যা বললে তার ভিতরই তার প্রতিবাদ রয়ে গিয়েছে নিজের নীরবতা বোঝাতে গিয়ে সব নাম সরব হয়েছে আর শুধু কি তাই সেই পুরনো সব নাম যে কবিতা ছাড়া কথা কইতে পারে না যে পরও আনা প্রদীপের পানে ধায় না সে আবার পরও আনা পরক্ষণেই বললুম হে ক্ষুতা এ কি অপয়া চিন্তায় এনে দিলে আমার মনে এই আনন্দের দিনে মনে মনে ইষ্টমন্ত্র জপলুম শুনতে পেয়েছে শুধালে কি বলছো আমি পাছে ধরা পড়ে যাই তাই বললুম তুমি ঘুমোবার আগে আমাকে কি যেন বলছিলে ও বাড়ি ছাড়তে বারণ করেছিলুম আর বলেছিলুম বলেছিলাম গদা সাহন সাহাইস্ত কাদম বারুন মানহা আজ হদ্দ ই খাইশ ও সুলতান বাস ভিখারি হলেও আপন বাড়িতে তুমি তো রাজার রাজা সে রাজ্য ছেড়ে বাহিরিয়া কেনমাত্র শুধু রাজা সাজা কীরকম এই মনে করো ইরানের শাহ শাহ রাজার রাজা মহারাজা তিনি যদি আজ দেশে আসেন তবে আমরা বলবো ইরানের শাহ রাজা মাত্র কারণ আমাদের তো রাজা রয়েছেন আমাদের শাহের তো তিনি শাহ নন আর যদি বর্ষতা স্বীকার করেন কি বোকা হ্যাঁ যেমন মনে করো তুমি তোমার আপন বাড়িতে অন্য একজনের ভিতর শাহজাদা কিংবা শাহজাদি কিংবা দোরলুম শাহই কিন্তু এ বাড়িতে তুমি শাহ শাহ মহারাজা ওতে আমার লোভ নেই আমি দুঃখ পেলুম বললে ওরে বোকা ওরে হাবা ওইখানে ওইখানে বলে তার আঙুল দিয়ে আমার বুকের উপর বারবার খোঁচা দিতে লাগলো তারপর বললে এবারে তুমি লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছো এখনো একটা ফরিয়াদ করি করিনি তাহলে কি করেছি এতদিন প্রতি মুহূর্তে হাফিজ সেটা জানতেন না আমার হয়ে সেটা করে যাননি তুমি বলেছিলে ভাবনা কিসের আমি তোমারই ভালোবাসি আনন্দে থাকো ধৈর্য শরীরে ভাবনা সে যাক ভাসি ধৈর্য কোথায় কি সে হৃদয় হৃদয় কাহারে কয় সে তো শুধু এক বিন্দু শনিত আর ফরিয়াদ রাশি বাধা দিয়ে তাড়াতাড়ি বললে ফরিয়াদ রাশি নয় আছে ভাবনার রাশি আমি বললুম সে কি একই কথা নয় বললে কথাটা ঠিক হৃদয় মানেই চিন্তা ভাবনা ফরিয়াদ অতিকালে ভদ্রে কিঞ্চিত সান্ত্বনা সেই সান্ত্বনাটুকু না থাকলেই ভালো হতো বেদনা বোধটা হয়তো আস্তে আস্তে অসার হয়ে যেত কিসমাতের একই বিঘ্ন সন্তোষী প্রবৃত্তি নিরাশায় নুয়ে নুয়ে গাছটা মরে যাচ্ছে মরতে না তাহলে তো বাঁচি না তখন দেবে সান্ত্বনার এক ফোঁটা জল আবার বাঁচ আবার মর যেন বেলাভূমির সঙ্গে তরঙ্গের প্রেম দূর থেকে সাদা দাঁত দেখিয়ে হেসে হেসে আসে আবার চলে যায় আবার আসে আবার যায় হঠাৎ হেসে উঠে বললে কিন্তু আমি শতবার মরতে রাজি আছি একবার বাঁচবার ধরে এটা যেন আপন মনের কথা তারপর আমাকে শুধালে এখন ফরিয়াদ করছো না কেন আমি বললুম কাজল যতক্ষণ দূরে থাকে ততক্ষণ তার বিরুদ্ধে ফরিয়াদ সে কালো চোখে যখন মেখে নি তখন তো তার কালীমা দেখতে পাইনি সে তখন সৌন্দর্য বাড়ায় এটা আমার নয় কবি দার্শনিক পণ্ডিত তিরুবলুবের চমৎকার আমাদেরও তো সুরমা আছে কিন্তু কেউ কিছু লিখেছে বলে তো মনে পড়ছে না আরও একটা বলো ওর কাব্য তো আমি সঙ্গে আনিনি আচ্ছা দেখি একটু ভেবে বললুম নিঠুর পিয়ের সম্বন্ধে প্রিয়া বলছেন সে আমার হৃদয়ে বাড়িতে দিনে ঢোকে অন্তত লক্ষ্যবার কিন্তু তার বাড়িতে কি আমাকে একটি বারো ঢুকতে দেয় আমি তাকে স্মরণ করি লক্ষ্যবার সে একবারও করে না হঠাৎ দেখি সামনাম গম্ভীর হয়ে গিয়েছে কবিতাটি ভালো হোক মন্দ হোক এতে তো গম্ভীর হওয়ার মতো কিছু নেই কান্না সুরে বললে আমার বাড়িতে নিয়ে যায়নি তোমাকে কবে যাবে বলো আমি প্রথমটায় বুঝতে পারিনি বাড়ি বলতে সে হৃদয় বুঝেও সত্যকার আপন বাড়ি বুঝেছে আমি কাণ্ডজ্ঞান হারিয়ে তার দুহাত চেপে ধরলুম মুখ দিয়ে কোনো কথা বেরোলো না কী যেন একটা হারাই হারাই ভাব বুকটাকে ঝাঁঝরা করে দিল আবার কথা বলতে গেলুম পারলুম না আস্তে আস্তে তার হাত দুটি ছাড়িয়ে নিয়ে আমার হাতের উপর বুলোতে বুলোতে বললে আমি পাগল নাকি বন্ধু তুমি কিছু মনে করো না এই এক বছর ধরে বাধা দিয়ে অতি কষ্টে বললুম আমার উপর মেহেরবান হও প্রসন্ন হও আমি কি জানিনি আমি কত অভাজন তুমি এ শহরে এবারে হেসে উঠে বাধা দিয়ে বললে সবচেয়ে সুন্দরী আমি কিন্তু তার কুল গোষ্ঠীর কথা বলতে যাচ্ছিল না আমি কুৎসিত হলে তুমি আমার ভালোবাসতে না সে তো কিছু বিচিত্র নয় কিন্তু আমি মাঝারি হলে কি করতে বলো তো আমি ঝড় কাটাতে ব্যস্ত হালের সঙ্গে পাল বললুম এরকম প্রশ্ন আমি কোনো বইয়ে পড়িনি সাধারণত মেয়ে সুধায় সে সুন্দরী না হলে ভালোবাসা পেত কি না উত্তর দাও আমি নিজে তো মাঝারি তুমি তো বেসেছ এবং সবচেয়ে বড় কথা তুমি তুর্কি রমণী তুমি ব্যাস ব্যাস থাক থাক এবার এদিকে এসো আমার ব্যাগটা খোলো তো হ্যাঁ ওই রুমালে বাঁধা জিনিস সামনের টেবিলে সেটি রেখে রুপোতে সিল্কেতে কাজ করা কিং খাপের রুমালের গীত আস্তে আস্তে অতি সন্তর্পণে খুলতে লাগলো যেন তীর্থের প্রসাদই আমি এক দৃষ্টে দেখছিলুম তার আঙুলের খেলা প্রত্যেকটি আঙুল যেন এক একটি ব্যালেন কি। হাতের কবজি দুটি একদম নড়ছে না আঙুলগুলো এখানে যায় সেখানে যায় একটা অসম্ভব অ্যাঙ্গেল থেকে চট করে আরেক অসম্ভব অ্যাঙ্গেলে চলে যায় পিয়ানো বাজানো এর কাছে কিছুই নয় সে তো শুধু ডাইনে বাইন নরণ চরণ দুখানা রুমাল খোলার পর বেরোলো গাঢ় নীল রঙের চামড়ায় বাঁধানো একখানি ছোট্ট বই চামড়ার উপর সূক্ষ্ম সোনালি কাজ চার জুড়ে ট্যারচা করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফুল লতা পাতার নকশার কাজ তারই মাঝে মাঝে বসে খুদে খুদে পাখি বইয়ের মাঝখানে একটি জোরালো গোল মেডেলিয়ন নামাঙ্কন সাক্ষর সহ বললে আরও কাছে এসো আঙুলের ডগা দিয়ে আস্তে আস্তে এক একটি করে পাতার প্রান্ত বুলিয়ে সেটিকে উল্টোয় আর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে যেন একটি করে নূতন বাগান পাতার মাঝখানে কুচকুচে কালো কালিতে হাতের লেখা ফার্সি কবিতা আর তার চতুর্দিকের বর্ডারে আবার সেই লতা আর পাখির মতে অতি ছোট্ট ছোট্ট গোলাপি রজেটের পাশে ডালের উপর বসে খুদে খুদে বুলবুল কখনো আকাশের দিকে তাকিয়ে লতার উপর দুলছে কখনো বা ঘাড় নিচু করে গোলাপ কুড়ির সঙ্গে কানে কানে কথা কইছে সখী জাগো জাগো পাঁচ ছটা রঙের এক সপ্তকেই সঙ্গীত বাঁধা হয়েছে কিন্তু আসল পকর সোনালি নীল আর গোলাপিতে বললে লেখাটা করে দিয়েছেন আগা ইয়াগা ওস্তাদবুলান কিজেলবাস বুনি আমাদের শেষ জারিন কলম সোনার কলমের মালিক তার ছেলে পর্যন্ত হিন্দুস্তান চলে গিয়েছে ছাপাখানার কাজ শিখতে একটি ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেললে প্রতি দুপাথার মাঝখানে এক একখানি করে অতি পাতলা সাদা কাগজ আতর মাখানো বুঝিয়ে বললে পোকায় কাটবে না আর আতরের তেলে স্নেহ কাগজকে শুকনো হতে দেবে না আমার মনে পড়ল সত্যেন দত্তের ফার্সি কবিতার অনুবাদ তবু বসন্ত যৌবন সাথে দুদিনেই লোপ পায় কুসুমগন্ধি যৌবন পুঁথি বলে উলটিয়ে যায় আবারই কি অপয়বচন বচন না না সৃষ্টির প্রথম দিনের প্রথম বুলবুলের সঙ্গে প্রথম গোলাপের মৃদু মর্মর গানে মর্মের বাণীর কানা কানি এখনও আছে চিরকাল থাকবে সব কিন্তু কিন্তু করে কি যেন বলতে চাইছে বলছে না আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি সে এক মুখ একেবারে সিঁদুরের মতো টকটকে আমি তাকাতেই সেই মুখে যেন ঘামের ফোঁটা দেখা দিল শবনামের মুখে সাবনাম ঘাড় ফিরিয়ে অপরাধীর মৃদু কণ্ঠে বললে আর বর্ডারগুলো আমার আঁকা বলেই ছুটে গেল সিঁড়ির দিকে আমি হরিণ শিশুকে নার্গেস বনের ভিতর দিয়ে নাচতে দেখলুম আমার বুখারা কার্পেট ছিল নার্গেস মাতিফ সিঁড়ির মুখে গিয়ে হাঁকলে আগা আব্দুর রহমান চা খাবে আব্দুর রহমান হুঙ্কার ছাড়লে চসম যেন হুকুমটা কান্দাহার থেকে এসেছে জবাব সেখানে পৌঁছানো চাই কি সৌজন্য চা খাবে চা আন নয় অর্থাৎ তুমি যদি খাও তবে আমিও যেন এক পেয়ালা পাই ভৃত্তকে সহচরের মতো মধুর সম্ভাষণ আর আমার আব্দুর রহমানও কিছু কম নয় চষম অর্থাৎ আপনার ইচ্ছা অনিচ্ছা আমার চশম চোখের মতো বাহার মূল্যবান আমার মূল বিষয় কিন্তু এতে তো চাপা পড়ে না তুমি এঁকেছ বিনা তুমি এঁকেছ যেন অতি দূরে সে বিনার প্রথম পিডিং শোনা গেল বড় কাঁচা আমি সপ্তমে বললুম কাঁচা আশ্চর্য কাঁচা তার যুব কটা উস্তাদ এরকম পারে এবারে কাছে এসে হেসে বললে তুমি কিছু জানো না তাই তোমাকে কবিতা শুনিয়ে সুখ তোমাকে ছবি দেখিয়ে আনন্দ আমি রাগ করে বললুম তুমি কি আমাকে অজগাইয়া পেয়েছ দিল্লির মাহাফিজখানাতে আমার দোস্ত রায় আমাকে কলমি কিতাব দেখায়নি আমাকে খুশি করার জন্য বললে তাই সই তাই সই ওগো তাই সই কিন্তু আমার ওস্তাদ আগা জামশেদ বুখারি বলেন রোজ আধ ঘন্টা করে তিরিশ বছর আকার রেওয়াজ করলে তবে ছবি আকার কল রপ্ত হয় এবং তারপর চলে যাবে চোখের জ্যোতি আমি অবাক হয়ে বললুম বলো কি হ্যাঁ এবং বলেন কিন্তু কোনো দুঃখ নেই তুমি নিজেই জানো না তোমার মূল্য কি। মধু তার নিজ মূল্য নাহি জানে খুশি হয়ে বললে বিলকুল প্রকৃত জহুরি সমঝে যাবে তোমার প্রথম ছবিতে কোন শেষ কথা লুকোনো আছে আর তোমার শেষ ছবির সব মিলে যাবে প্রথম ছবির প্রথম তারপর তিনি খুব জোর দিয়ে বলতেন হুনরে যখন পরিপূর্ণতা এসে গেল তখন তার পুনরাবৃত্তি করে লাভ কি এবং যদি স্যাদ তারপরেও কিছু উদ্ধৃত থেকে যায় তবে সেইটে ভাঙ্গিয়ে খাবে তোমার শিষ্যেরা তাদের জন্যেও তো কিছু রাখতে হয় তখন তোমার পাকা গম রঙের বেহালার সুর শোনা যাবে তাদের কাঁচা সবুজ বেহালার রেওয়াজে আমি বললুম চমৎকার আমি তার প্রত্যেকটি শব্দ কণ্ঠস্থ করে রেখেছি আমি শুধালুম কার কাব্য আছে এতে অনেকের তোমাকে যেগুলো শুনিয়েছি আর যেগুলো শোনাবো তুমি যে কটি বলেছো তাও আছে তবে বেশিরভাগ আবু তালিব কলিম কাসানির ইনি আসলে ইরানি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের বাদশাহ জাহাঙ্গীরের সভাকবি হন আর আছে সাইব তাবরিজির ইনিও হিন্দুস্তানে কিছুকাল ছিলেন কলিমের বন্ধু তখন ইরানে রব উঠেছে সকল মাথায় তুর্কি নাচন তোমার লাগি প্রিয়ে লক্ষ্যপতি হবে সবাই হিন্দুস্থানে গিয়ে এসব আমি এবারে কান্দাহারে শিখেছি পরে বলবো বললে তুমি কখনো জানবে কি বুঝবে কি ছবি আঁকার সময় প্রতিটি মুহূর্তে তুমি আমার সামনে ছিলে প্রতিটি তুলির টানে আছে তোমার চুল প্রতিটি বাঁকা রেখায় আছে তোমার ভুরু তোমার হাসি থেকে নিয়েছি গোলাপি তোমার স্বর থেকে নিয়েছি রূপালি আমি বললুম দয়া করো আমায় বলতে দাও এই একবারের মতো শেষ বুলবুলের চোখ শেষ করার সঙ্গে সঙ্গে জানে বড় চাচা ঘরে ঢুকে বললেন চলো মুসাফির বাধ গাটুরিয়া বহুদূর দূর জানে গা কাল সকালেই কাবুল যাত্রা বালশা আপনকারী পাঠিয়েছেন তার সবুজ সইছে না তাই তো তোমাকে খবর দিতে পারিনি আব্দুর রহমান চা নিয়ে এলো সামনাম বললে আগা রহমান তুমি তোফল খানকে প্রতিবারে কোরমা কালিয়া খাইয়ে চড় সিনেমা দেখিয়েছ ক্ষুধা তোমার মঙ্গল করুন এদিকে এসো এই নাও কান্দাহার থেকে এনেছি ব্যাগ খুলে সামনাম বের করলে তাবিজের মতো ছোট্ট একখানি কোরআন শরীফ সঙ্গে কাজ তাই দিয়ে পড়তে হয় আব্দুর রহমান নিচু হয়ে মাটিতে হাত ছুঁয়ে হাতখানি আপন চোখে চেপে ধরল তারপর কুরান খানি দু হাতে মাথার উপর তুলে ধরে আস্তে আস্তে চলে গেল তার মুখের ভাব কি করে বর্ণাই জোয়ানের ইয়াবা মুখখানা যেন কচি শিশুর হাসি মুখে পরিণত হলো কি অসাধারণ বুদ্ধিমতী এই জানতো অন্য কিছু আব্দুর রহমানকে গছানো যাবে না শবনামের আঁকা বর্ডার দেখতে গিয়ে সে শুধালে আচ্ছা বলো তো এই বুলবুলের নাম কি আমি বললুম বুলবুল তো এক রকমেরই হয় এই বুলবুল এই বইয়ের সব বুলবুল শবনাম বুলবুল এসেছিল বাগানে সেই প্রথম গোলাপকে প্রেম নিবেদন করবে এসে দেখে গোলাপ আগের থেকেই বাতাসে বাতাসে তার প্রেমের বার্তা বিছিয়ে রেখেছে গোলাপের কাছে পৌঁছবার বহু পূর্বেই সে সৌরভের ডাক শুনতে পেল এসো এসো প্রিয়া মনে আছে তুমি কেন দুঃখ করো বুলবুল শবনাম যদি সমস্ত রাত গোলাপের উপর অশ্রুবর্ষণ না করতো তবে কি সে ফুটতে পারত জড়ানো কণ্ঠে বললে সেই ভালো ওগোসব নামের শরৎ নিশির স্বপ্ন এই নাও তোমার বই আমি প্রতিবাদ করেছি শান্ত কণ্ঠে বললে এতে আছে আমার চোখের ঝরা জল সে জল তো আমি চোখে পুড়ে নিতে পারবো না এই জল দেখে যখন তোমার চোখে জল টলমল করবে তখনই তো এ তার চরম মূল্য পাবে আমি বইখানা দুই হাত দিয়ে তুলে ধরে ঠোঁট চেপে চুমা দিলুম কিন্তু আমার চোখ দুটি অপলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শবনম আস্তে আস্তে অতি ধীরে ধীরে ঘাড় ফেরালে তার চোখে ছিল স্বচ্ছ জলের অতল রহস্য আমি বললুম কিন্তু বন্ধু তুমি তো এর আগেই আমাকে সওগাদ দিয়েছো অবাক হয়ে বললে কখন প্রথম রাত্রেই বলতে বলতে আমি ওয়েস্ট কোটের বুক পকেট থেকে বের করলুম একটি সোনার ভিজিটিং কার্ড গ্যাস এটি আমি সৌগাদ রাখবার জন্য প্যারিস থেকে আনিয়েছিলাম শবনামের হাতে দিলুম সে খুলে দেখে ভিতরে একখানি ভিজিটিং কার্ড সেই কার্ডে অতি সযত্নে জড়ানো এক গাছি চুল চোর চোর বলে চাপা গলায় চেঁচিয়ে উঠল তারপর ওস্তাদ সেতারি বাজনা আরম্ভ করার পূর্বে যেরকম সব কটা ঘাটের উপর টুং টাং করে হাত চালিয়ে দেন সেই রকম পর্দার পর পর্দা হাসলে বললে তাই বলো আমি পরদিন সকালবেলা চুল আঁটাতে গিয়ে দেখি এক গাছা চুল কম খোঁজ খোঁজ ঢোর ঢোর রব পড়ে গেল চতুর্দিকে শাহজাদির এক গাছা চুল চুরি গেছে বাদশাহ জানতে পরে কোটালকে ডেকে কোপ টাকা বাব করেন আর কি আমি স্বয়ং গেলুম টেনিস কোর্টে তারপর গেলুম হোটেলে তোমার ঘরে আমি অবাক হয়ে বললুম আমার ঘরে হ্যাঁ রে যান হ্যাঁ আমার জান গিয়েছিল তখন আকাশে আদমসুরত কাল পুরুষ তারপর মেঘ তারপর বৃষ্টি আমার জান ভিজে নিয়ে বাড়ি ফিরল সেই হৃদয়। যাকে তুমি বলো সে তো এক বিন্দু শনিত আর ভাবনার রাশি তাই বলো আমি ভেবেছিলাম তোমার চোখ থেকে ভানুমতি বেরিয়ে কাল পুরুষের আয়নোস্ফিয়ারে ধাক্কা খেয়ে ফিরে এসে ঢুকলো আমার চোখে ওরে খোদাস সিধে তাহলে যে ব্রহ্মাণ্ডে যত লোক তাকিয়েছিল হঠাৎ থমকে গিয়ে বললে ওই যা যা যে কাজের জন্য এসেছিলুম তার আসলটাই বলে গিয়েছিলাম তুমি বুধবার দিন সকাল সকাল বাড়ি ফিরতে পারবে এই ধরো তিনটে নাগাদ আমি বললুম কি যে বলো কিন্তু কেন আমি যে ভয় পাচ্ছি এখনও তোমার ভয় গেল না ওরে ভিড়ু আমাকে বিশ্বাস করতে শেখো ব্যাগটা খোঁজাখুঁজি আরম্ভ করলেই বুঝতুম এবারে তার যাওয়ার সময় এসেছে সব নাম আমার দিকে তাকিয়ে ঘাড় কাত করলে আমি কাতর কণ্ঠে বললুম ওরকম তুমি হঠাৎ যেতে চাইলে আমার বড় বাজে আমাকে একটু শয়ে নিতে দাও বললে আমি যখন আসি তখন তো বলো না বাইরে সিঁড়িতে গিয়ে বসো আমাকে একটু শুয়ে নিতে দাও তার বিদায়ের বেলায় আমার কোনো উত্তর জোগায় না দেউরির কাছে সে আকাশের দিকে নাকটি তুলে দুবার শ্বাস নিলে বললে নাম পড়ছে এবারে কথা বলার শক্তি দয়াময় দিলেন বললুম আমার সব নাম যেন মাত্র একটি গোলাপে বর্ষে গোলাপে ঢুকে সে মুক্ত হয়ে গিয়েছে আমি রোমান্টিক নই এ প্রেম আমার সাজে না এ প্রেম তারই জন্য যে বেদনা সইতে জানে যে সংগ্রামে ভয় পায় না আমি ছেলেবেলা থেকেই ভিড়ু কৈশোরে সাহস করে কোনো মেয়ের সঙ্গে কথা কইতে পারিনি অনাদ্রেতের প্রতি আকৃষ্ট হওয়া কোনো কোনো মেয়ের স্বভাব তারা যে যে কথা কইলে আমি লজ্জায় ঘেমে নিয়ে কি উত্তর দিয়েছি তা আমি চেষ্টা করেও স্মরণ করতে পারবো না চণ্ডীদাস পড়ে পেয়েছি ভয় দিনের পর দিন শ্রীরাধার মতো হবে আমাকে বিরহ দহন দরকার নেই আমার কানুর প্রেম গোপিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার আমার কোনো প্রয়োজন নেই বনস্পতির গৌরব নিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে বিদ্যুৎপাত ঝঞ্ঝা রাত শৈবার মতো শক্তি আর সাহস আমার নেই আমি মেহেদের বেড়া হয়ে থাকতেই রাজি আর তিনি যদি তার উপর দয়া করে সাদামাটা মাটা দু একটি ফুল ফোটান তবে আমি নিজেকে মহাভাগ্যবান বলে তাকে বারবার নমস্কার করব। আমি চেয়েছি ঘরের প্রেম বধুর প্রেম বধুর প্রেম আমি চাইনি সংসারের অবহেলা অনাদরের মাঝখানে এইটুকু শান্ত যে বাড়ি ফিরলে আমি সেখানে সবচেয়ে আদরের ধন সারা দিনমান সে আমার সঙ্গে থাকবে স্বপ্নের মতো আমি চলাফেরা করব সেই স্বপ্ন সম্মোহনে ঘুমে চলা রোগী যেরকম হাতে আর রাত্রিকালে সে পাশে থাকবে জানালার কাছে চাঁদ যেরকম অপলক দৃষ্টিতে নিদ্রিতে শিওরে জাগে মণিভরা প্রবাল পরা নীলাক্ষী নীলাম্বুজের ঝড় ঝঞ্ঝার অশান্তি ঐশ্বর্য আমি চাইনি গ্রামের নদীটি পর্যন্ত আমি হতে চাইনি আমি হতে চেয়েছিলাম বাড়ির পিছনে ছোট্ট পুকুরটি যেটি আমার বধুর আমার নির্জনে পাতা সংসারে জননীর একান্ত আপন সেখানে সামান্যতম তরঙ্গ উঠে আমাকে বিক্ষুব্ধ করে না আমার বধূকে ভিতার্থ করে না এই মনিহার আমায় নাহি সাজে তবু ভাগ্যের কাছে স্বীকার করব এই চল্লিশ ঘন্টা আমার কেটেছে যেন এক অপূর্ব সঙ্গীতের সুরলোকে চল্লিশ ঘন্টা দিগন্তে দেখতে পাচ্ছি আমার তীর্থবসানের দরগা ছুরো আর যেতে যেতে দেখছি পথের দুপাশে কত অতিথিশালার বিশ্রান্তি কত সাধু সজ্জন সঙ্গম শুনছি মন্দিরের ঘণ্টা দূর হতে ভেসে আসা ভোরবেলাকার আজান এবারে ঘরে ঢুকল ঝড়ের বেগে যেন আসতে কত দেরি হয়ে গিয়েছে আমার সামনে এসে হিন্দুস্তানি কায়দায় নমস্কার মুদ্রাতে হাত দুটি জোর করে কপালে ঠেকিয়ে বললে আমি তোকে বললবাসী প্রথমটাই বুঝিনি তারপর হো হো করে হেসে উঠেছিলুম বুঝেছ আমি বললুম এ তুমি শিখলে কোথা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আমার কথার উত্তর না দিয়ে বললে আমি করলুম প্রেম নিবেদন আর তুমি হাসলে চোখ থেকে আগুন বেরোচ্ছে না বটে কিন্তু দেশ দেশলাইয়ের মতো কখন যে জ্বলবে ঠিক নেই আমি অতি কষ্টে তাকে শান্ত করলুম আমি কি মূর্খ উচ্চারণার ব্যাকরণের দিকে গেল কান বক্তব্যটা উপেক্ষা করে গেল ধন্য সেই রাজা যিনি ভিখারিণীর ছেঁড়া কাপড় দেখেননি দেখেছিলেন তার মুখ তার হৃদয় আর তাকে বসিয়েছিলেন সিংহাসনে আমি আহম মুখ শাহজাদিকে দেখছি ভিখারিণীর বেশে নিজের গালে নিজে চর মেরেছি বহুবার এবার মারলুম লাথি বললে হিংসে হলো না কেন তোমার কোনো ইয়াংবেন আমাকে শিখিয়েছে সেই সন্দেহে আমি বললুম সে বাঙালি ইয়ংম্যান নয় হাত মেনে বললে কান্দাহারে আমাদের এক চাপরাশি ছিল সে যৌবনে কলকাতায় নকরি করত। তার কাছ থেকে শিখেছি সামনাম ভালো করে উচ্চারণটা শিখল কারণ এই কথাগুলো শুদ্ধভাবে বাংলাতে বলতে বা উচ্চারণ করতে কোনো কাবুলির অসুবিধা হওয়ার কারণ নেই শুধু বাদল গিয়ে ভ অক্ষরে ভারতবর্ষর বাইরে মহাপ্রাণ বর্ণ নেই বললেও চলে এমনকি দক্ষিণ ভারতেও নেই শেষটায় যখন ঠিক বললুম ঠিক তখন ভারী খুশি হলো সুধালে আর তো তোমার কোনো ফরিয়াদ নেই আমি চিন্তা করে বললুম আমার আর কোনো ফরিয়াদ নেই ভবিষ্যতেও থাকবে না সন্দেহ নয়নে তাকিয়ে সুধালে হঠাৎ হঠাৎই কাল রাত্রে মনে পড়লো একটি সংস্কৃত শ্লোক শত্রুর দহতি সংযোগে বিয়োগে মিত্রমাপ উভয়র দুঃখ দায়িত্বক ভেদ শত্রু মিত্রয়। শত্রুর মিলনে মনে অতি কষ্ট হয় বন্ধু বিচ্ছেদে হয় কষ্ট সাতীশ হয় উভয়ে বহু কষ্ট দেয় যদি মনে শত্রু মিত্রে কী বা ভেদ দেবে ভুবনে কবিভূষণ পূর্ণচন্দ্রের অনুবাদ সব নাম বললে পয়লা নম্বরই প্যারাডক্স এরপর আর কোনো ফিরিয়াদ থাকার কথা নয় তারপর চিন্তা করতে করতে বললে কিন্তু এর উত্তরটা কী তুমি বলো দোস্ত মঙ্গল কামনা করে দুশ্মন বিনাশ কামনা করে আমি কামনাটা বড়ো করে দেখি ফলটাও তো বড়ো করে না আমি বললুম সাবাস, দোস্ত জান ইমন আমার দিলের দোস্ত সাবাস হিন্দুস্থানের ধর্মগুরুও বলেছেন মা ফলেশু কাদাচানা আরও কিছু কথা হলো আজ কিন্তু সমস্তক্ষণ লক্ষ্য করেছিলুম আজ যেন শবনামের মন অন্য কোনোখানে হয়তো কোনো কথা বলতে চায় কিংবা শুধতে চায় এমন সময় রাস্তায় হঠাৎ চেঁচামেচি আর আত্মকণ্ঠস্বর শোনা গেল এত জোর যে আমরা দুজনেই শুনতে পেলুম শব্দটা ক্রমেই বেড়ে যেতে লাগলো দেখে আমি একটু উৎকণ্ঠিত হলুম এমন সময় দূর হতে একসঙ্গে অনেকগুলো বন্দুক ছোড়ার শব্দ শোনা গেল দুজনাতে নিচে নেমে খবর নিয়ে জানা গেল ডাকাতের সর্দার বাচ্চায়ে চায়ে সাকাও কাবুল আক্রমণ করতে এসেছে আমানুল্লাহকে তাড়াবে আফগানিস্তানে এই অধ্যায় বিস্ময়জনক যে কোনো প্রামাণিক ইতিহাসে পাওয়া যায় এক বাঙালি মুসলমানও এই বিষয়ে লিখেছেন শবনাম আমাকে হাত ধরে উপরে নিয়ে এলো ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘন ঘন পায়াচারি করতে লাগলো একবার বললে আমানুল্লাহকে বাবা বারবার বলেছেন তিনি বারুদের পিপের উপর বসে আছেন কিন্তু তিনি বিশ্বাস করতে চাননি যাকে আমার তাতে কি এরকম আর্তনাদার গুলির আওয়াজ মেশানো অটরল আমি জীবনে কখনো শুনিনি একবার ভাবলুম সামনামকে বলি আমি আর আব্দুর রহমান তাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসি কিন্তু সে সংকটে আমার সত্য কর্তব্য কি কিছুতে স্থির করতে পারলাম না ঘরের চেয়ে রাস্তা যে বেশি বিপজ্জনক ওদিকে আবার সামনামের আপন ভদ্রাচন নিশ্চয়ই আমার বাড়ির চেয়ে অনেক বেশি সুরক্ষিত কি করি সব নাম পায়েচারি করছে আপন মনে বললে কেউ জানতো না বাবাও জানতেন না পায়েচারি বন্ধ করে বললে শুনতে পাচ্ছ বন্দুকের শব্দ এগিয়ে আসছে বহু দূরের বন্দুকের শব্দ এগিয়ে আসছে না পিছিয়ে যাচ্ছে বোঝবার মতো সূক্ষ্ম শ্রবণ শক্তি সৃষ্টিকর্তা নিরীহ বঙ্গসন্তানকে দেননি সব আবার বললে আমার তাতে কি আমি তার মানে বুঝতে পারলুম না আধ ঘন্টার উপর হয়ে গিয়েছে প্রথম বন্দুকের আওয়াজ শোনার পর এমন সময় তোফল খান এসে ঘরে ঢুকল সেলাম করে সামনাম কি শুধালে বাড়ি যাবে না দিদি সামনাম বললে যাবো পরে তুমি এখন নিচে গিয়ে আব্দুর রহমানের সঙ্গে দেউরি দরজার উপর পাথর চাপাও আর যা যা সব করতে হয় তোফল খান যেভাবে ঘাড় নেড়ে চলে গেল তার থেকে স্পষ্ট বোঝা গেল শামনামের প্রতি তোফলের নির্ভর মুর্শিদের উপর চালার বিশ্বাসের মতো ভালের কাছে তাহলে হিরোইন হওয়াটা অসম্ভব নয় সামনামের মুখে হাসি ফুটেছে আমার একটু দুঃখ হলো আমার গায়ের জোর ওর মতো হলো না কেন সবনাম আমার সামনে মুখোমুখি হয়ে বললে তুমি বড় সরল ভাবলে তোপলকে দেখে আমি ভরসা পেলুম এই বন্দুক পিস্তলের জমানায় জাগকে বেশ কিছুক্ষণ নীরব থেকে বলল শোনো আমি বললাম হ্যাঁ শান্ত কণ্ঠে আমার চোখে চোখ রেখে বললে আমি স্থির করেছি আমাদের বিয়ে হবে তুমি ধাক্কাটা কীরকম লেগেছিল আমি বুঝিয়ে বলার চেষ্টা করব না আমার মুখে কথা ফোটেনি এবং চেহারায় যদি কোনো ভাব ফুটে থাকে তবে সেটা হতভম্বের সেই শান্ত কণ্ঠেই বলল তোমার চোখ আমি চিনি তোমাকে কিচ্ছু বলতে হবে না এবার আমি জিতেছি তারপর চেয়ারটা কাছে টেনে এনে আমার দুজনের উপর দু হাতে ভর করে সামনের দিকে ঝুঁকে বললে এবার সব কথা শোন আমার মুখ দিয়ে তখনও কথা ফোটেনি বললে আমি জানতুম এর একটা বোঝাপড়া একদিন করতেই হবে তাই আজকের দিনটা ঠিক করেছিলুম আস্তে ধীরে তোমার মনের গতি দেখে প্রসন্ন মুহূর্তে আমি যে একান্ত সর্বশান্ত তোমার হতে চাই সেইটা জানাবো ইতিমধ্যে ডাকু এসে জিনিসটা যেমন কঠিন করে তুললো তেমনি সহজও করে দিল এখন কতদিন এরকম চলবে কেউ বলতে পারে না আর সময় নেই আজই এক্ষুনি আমাদের বিয়ে হ্যাঁ এক্ষুনি আমি কিছু বলতে চাইনি হ্যাঁ এক্ষুনি তুমি ভেবেছিলে আমি উত্তেজিত হয়েছি ডাকু এসেছে বলে তা নয় আমি খুঁজছিলাম বিয়ের দুজন সাক্ষী আব্দুর রহমান তো আছেই কিন্তু ভিড় ঠেলে কাকে ডেকে নিয়ে আসি রাস্তায় এই ভয়ে পাগলদের ডাকলেও কেউ আসবে না তোপল খান আসাতে আমার দুশ্চিন্তার অবসান হলো উঠে দাঁড়িয়ে বললে তুমি অজু করে এসো মোহগ্রস্তের মতো অজু সেরে বাইরে এসে দেখি তোপল আর রহমান মিলে ড্রয়িং রুমের আসবাবপত্র সরিয়ে মাঝখানে আর একখানা কার্পেট পেতেছে শুনেছি চাকর বাকরদের বকশিস দিলে তারা খুশি হয় এদের মুখে আজ যে বদান্যতা দেখলুম সে তো লক্ষ্যপতির মুখেও আমি কখনো দেখিনি শবনম এক কোণে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কি যেন পড়ছে তার মুখচ্ছবি বড়ই শান্ত আমি কাছে যেতে কি কি করতে হবে বলে দিল দুজনাতে মুখোমুখি হয়ে বসলুম শবনম মুখের উপর ওড়না টেনে নিয়ে মাথা নিচু করলে আমি বললুম আমি অমুক অমুকের ছেলে তুমি তো অমুক অমুকের মেয়ে তোমাকে স্ত্রীধন দিয়ে তোপল খান শুধালে স্ত্রীধন কত আমি বললুম আমার সর্বস্ব তোপল খান বলল একটা অঙ্ক বললে ভালো হয় আমি জোর দিয়ে আবার বললুম আমার সর্বস্ব স্ত্রীধন দিয়ে মুহম্মদি চার শর্তে তোমাকে স্ত্রী রূপে পেতে চাই তুমি রাজি এ যেন শাবনামের গলা নয় দূর থেকে ভেসে আসছে অতি মৃদু কণ্ঠে তার সম্মতি তিনবার ওই প্রশ্ন জিজ্ঞেস করতে হলো তিনবার সে সম্মতি জানালে আমি সাক্ষীদের দিকে তাকিয়ে বললুম আপনারা এই বিবাহের শাস্ত্রসম্মত দুই সাক্ষী আপনারা আমার প্রস্তাব আর মুসাম্মদ শাবনাম বানুর সম্মতি তিনবার শুনেছেন দুজনাই বললে শুনেছি শাবনামের কথা ঠিক হলে আনুষ্ঠানিক বিবাহ এইখানেই শেষ তবুল খান বহু বিয়ে দেখেছে বলে দুহাত তুলে একটা প্রার্থনা করল আমিও হাত তুললুম শাবনাম মাথা নিচু করে একেবারে মাটির কাছে নামিয়ে দুহাত দিয়ে প্রায় মুখ ঢেকে প্রার্থনাতে মাত্র একটি কথা ছিল হে খুদা আদম এবং হওয়ার মধ্যে ইউসুফ এবং জোলেখার মধ্যে হযরত এবং খাদিজার মধ্যে যে প্রেম ছিল এই দুজনার ভিতর সেই রকম প্রেম হোক আব্দুর রহমান উদ্বাহ হয়ে প্রার্থনার সময় জোর গলায় ঘন ঘন বললে আমিন আমিন হে আল্লাহ তাই হোক তাই হোক আমিন 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 ওরা দুজন চলে যাওয়ার পর আমি যেখানে ছিলুম সেখানেই বসে রইলুম কিছু তো জানি নে তারপর কি করতে হয় শবনামও কিছু বলেনি উঠে গিয়ে সামনে বসে বললুম শবনাম তাকিয়ে দেখি ওড়না ভেজা কিছু না ভেবেই ওড়না সরালুম সুস্থ বুদ্ধিতে পারতম না দেখি শবনামের চোখ দিয়ে জল ঝরছে শুধালুম একই শবনাম চোখ মেলে বলল বলো তখন দেখি আমার বলবার কিছুই নেই তাকে তুলে ধরে সোফার দিকে নিয়ে যেতে গিয়ে দেখি সেটাকে সরানো হয়েছে আমি সেদিকে যাচ্ছিলুম বললে না ওদের ডাকো তোমার ঘর আমি সেই রকমই চাই ঘর ঠিক করা হলো বললে তুমি শৌ আমার পাশে আধ হালান দিয়ে বসে আমার চুলের ভিতর আঙুল চালাতে চালাতে বললে ঠিক এরকম হবে আমি ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো খানাপিনা গান বাজনা বোমা বারুদ ফাটিয়ে বিয়ের ব্যবস্থা আমি করতে পারবো আর তা সম্ভব না হলে আমি অন্যটার জন্য তৈরি ছিলুম আমি বললুম এই তো ভালো সে কি আমি জানি নে খানা পিনা বন্ধু সমাগম হলো না তার জন্যে আমাদের কি দুঃখ তবে একটা পদ এত বেশি হচ্ছে যে আর সব পুষিয়ে দিচ্ছে শুনছ সাদির সাদিয়ানা বোমা বারুদ কীরকম বন্দুক মেশিন গানের শব্দ হচ্ছে আমানুল্লাহ শালির বিয়েতেও এর এক আনা পরিমাণও হয়নি ডাকাত আমাদের বিয়ের সাদিয়ানার আনার ভার নিয়েছে না এই তো ডাকাতির বিয়ে আমি কিচ্ছুটি বলিনি আমার হিয়া কানায় কানায় ভরা আমার জাহাজ বন্দরে ভিড়েছে পাল দীর্ঘ অতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাওয়াকে মুক্তি দিয়েছে হাল বৈঠা নিস্তব্ধ উটের ঘন্টা আজ বাজছে না বললে আমি তোমার কাছে ক্ষমা চাই এবারে আমাকে মুখ খুলতে হলো ডান হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বললে আমার শহর স্বামী কথা বলে কম শোনো তোমাকে বড় কষ্ট দিয়েছি তুমি আমাকে কতখানি চাও সে আমি জানতুম আরও জানতুম সর্বশেষ চাওয়া সমাজের সামনে পাওয়া তুমি সাহস করে নিজের মনের কাছেই চাইতে পারো আমার কাছে বলা সে তো বহু দূরে আমার কিন্তু তখন বড্ড কষ্ট হয়েছে যখন নিতান্ত সইতে পারিনি তখন শুধু বলেছি আমার কাছে ওষুধ আছে তুমি নিশ্চয়ই আসমান জমিন হাতড়েছ কী ওষুধ তুমি বিদেশি তুমি কি করে জানবে যে যত অসুবিধেই হোক আমি আমার দেশের সমাজের সম্মতি নিয়েই বিয়ে করতে চাই আমার জন্য অতখানি নয় যতখানি তোমার জন্যে তুমি কেন ডাকাতের বেশি আমাকে ছিনিয়ে নেবে মায় মুরব্বী ইয়ার দোস্ত এবং আরও পাঁচজনের প্রসন্ন কল্যাণ আশীর্বাদের মাঝখানে আমরা একে অন্যকে বরণ করব। গুল বুলবুল এক বাগিচাতেই থাকবে চতুর্দিকে আরও ফুল আরও বুলবুল আমি কোন দুঃখে আমার শাখা ছেড়ে তোমাকে ঠোঁটে করে নিয়ে মরুভূমির কিনারায় বসবো সমাজ আপত্তি করলে থোরাই পড়োয়া করতুম ধর্মমতে তুমি আমি সমাজ কেন বাপ মায়ের আপত্তি সত্ত্বেও বিয়ে করতে পারি কিন্তু সমাজ কি সের না বাবুর বাঘ না সিংহ যে তাকে হামেহাল পিস্তল দেখাতে হবে সমাজ তেজি ঘোড়া দানা পানি দেবে তার পিঠে চড়বে বেয়ারামি করলে পায়ের কাঁটা দিয়ে অল্প গুঁতো দেবে আরও বেশি হলে চাবুক আরও একদম বিগড়ে গেলে পিস্তল তারপর নূতন ঘোড়া কিনবে নূতন সমাজ গড়বে আর এখন এখন তো সব কিছু ফয়সলা হয়ে গেল প্রথম বলি কাবুলের সমাজ আমাদের সমাজ নয় আমাদের গুটি কয়েক পরিবার নিয়ে আমাদের সম্পূর্ণ সমাজ সেই সমাজ এখন আমাদের আশীর্বাদ করবে জানো এদেশে এরকম বিশৃঙ্খলা প্রায়ই হয় গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই শহরে শহরে লড়াই রাজায় রাজায় লড়াই রাজায় ডাকুতে অবশ্য এই প্রথম তখন ভিন মহল্লায় গিয়ে কখনো কখনো পনেরো দিন এক মাস আটকা পড়ে যেতে হয় সমাজ শুনে বলবে এই তো ভালো তারা শাস্ত্রানুযায়ী কাজ করেছে পরে যখন সমাজপতিরা কানাঘুষো শুনবেন আগের থেকে মহব্বত ছিল তখন তারা আরও খুশি হয়ে দাড়ি দুলোতে দুলোতে বলবেন বেহেতার সুদ খহলি বেহেতার সুদ আরও ভালো লোক ভয়ে বিয়ে করার চেয়ে ডিলের টানে বিয়ে করা অনেক ভালো বহুত বেহেতার তুমি কিন্তু ভেবো না তোমায় বাড়িতে পনেরো দিন থাকতে হবে বলে সেই অছিলা নিয়ে তোমাকে বিয়ে করেছি তোমাকে বিয়ে করার জন্য আমি আমার হৃদয়ের হয়ে মনের কাছে প্রস্তাব পেশ করি হোটেলের বারান্দায় মন বিচক্ষণজন সে সায় দিলে অনেক ভেবে চিনতে নদী তীরে আর এখন এখন যে ভূতেন নৃত্য আরম্ভ হলো তার শেষ কবে কোথায় কে জানে তাই বিয়েটা চুকিয়ে রাখলুম থ্যাঁ তাক কপলি আমার যা করার করা হয়ে গিয়েছে এখন আর সবাই এর সঙ্গে নিজেদের খাপ খাওয়াক দুঃখ করে ফের বললে ওরা দেখছে আমানুল্লাহর রাজমুকুট ওদিকে তার যে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সেটা কেউ লক্ষ্য করছে না কবি শাহিদ বড় বেদনাতাই বলেছিলেন মোমবাতিটির আলোর মুকুট বাখানি কবি কি বলে কেউ দেখে না তো ওদিকে বেচারি পলে পলে যায় গোলে তারপর স্বপ্নমের মনে কি ভাবোদয় হলো জানি নে আমার কানের কাছে মুখ এনে সেটাতে দিল কামড় বললে ভেবো না টোপল প্রার্থনা তোমার কান কামড়ানোর স্বর্গদ্বার আমার জন্য খুলে দিল ও জানে না তুমিও জানো না আমি তার অনেক পূর্বেই স্বর্গের ভিতর বসে আছি কিন্তু বন্ধু আমার মনে সন্দেহ জাগছে তুমি আমার কথায় কান দিচ্ছ না আমি খোলাখুলি সবকিছু বলবো স্থির করেছি বললুম দেখো সবনাম নাম শিউলিন না শিউলি শবনাম আমি বললুম শিশির সঞ্চিত শেফালি নামে ভেজা শিউলি হিমিকা এটা কি শব্দ আগে তো শুনিনি নামের অতি বিশুদ্ধ সংস্কৃত শব্দ হিমালয় জানো তো তারই হিম বাংলায় শুধু হিমি আমার সবচেয়ে পছন্দ হয়েছে হিমিকা আমি বললুম কানে কানে কহিতরে বধুরে যেদিন পাব ডাকিব হিমিকা নাম ধরে বললে ভারী মধুর আমার ইচ্ছে হয় সমস্ত রাত এই রকম কবিতা শুনি কিন্তু এখন বলো তুমি কি ভাবছিলে তোমার বাবা কি তোমার জন্য চিন্তিত হচ্ছেন না আমি ভয়ে ভয়ে কথাটা তুলেছিলুম ও যদি কিছু মনে করে আমার ভয়ে ভুল নিঃসংকোচে বললে আগে হলে বলতুম তুমি তোমার বাড়ি থেকে আমাকে তাড়াচ্ছ এখন এটা তো আমার বাড়ি এটা আমার আশ্রয় এক্ষুনি যে মুহম্মদি চার শর্তে আমাকে বিয়ে করলে তার এক শর্ত হচ্ছে স্ত্রীকে আশ্রয় দেওয়া আপন বাড়িতে আশ্রয় দেব তো বলিনি সর্বশ্রেষ্ঠ আশ্রয় চোখ পাকিয়ে বললে এ কি হচ্ছে চার শর্তের প্রতিধ্বনি মিলিয়ে যাবার পূর্বেই তুমি শর্ত আর গলি খুঁজছো তবে শোনো আমার আব্বা যান আমার জন্য এক দানা গম পর্যন্ত ভাববেন না আমরা দু দুটো লড়াই ফসাদ দেখেছি একবার তিনি আটকা পড়েন আর একবার আমি তিনি বয়েত পাজি কবির লড়াই করেছিলেন কোন এক আস্তা বলে আর আমি পাশবালিশ জাপড়ে ধরে ভস ভস করে ঘুমিয়েছিলাম এক বান্ধবীর বাড়িতে আসলে তার দুশ্চিন্তার অব্দি থাকবে না যখন শুনবেন তো খান বাড়ি ফেরেনি ষন্ডা হলে কি হয় মাথায় যা মগজ তা দিয়ে মাছ ধরার একটা টোপ পর্যন্ত হয় না এই দেখলে না আজ সন্ধ্যায় আরেকটু হলে আমাকে কীরকম ডুবিয়েছিল তুমি বলছিলে তোমার সর্বস্ব দেবে শ্রীধন হিসেবে আর ওই অগাত অজাতপোলটা কোন পক্ষে সাক্ষী হয়ে অঙ্ক চেয়ে সেটা কমাতে যাচ্ছিল আব্বা জানতে পেলে ওকে আইসক্রিম ফালুদা করে ছাড়বেন আমি শুধালুম তিনি জানবেন নাকি উৎসাহের সঙ্গে বললে নিশ্চয়ই জানবেন আজ না হয় নাই বা জানলেন আমি শুধালুম তখন হেসে উঠে যা বললে সেটি রবীন্দ্রনাথ অতি সুন্দর ছন্দে গেঁথে গিয়েছেন ওরে ভিরু তোর উপরে নেই ভুবনের ভার বললে জানে মন জানে আমি প্রেমে পড়েছি আর কিচ্ছু না কিন্তু আমার সম্পর্কে এক দিদিমণি আছেন ফিরিস্তার মতো পবিত্র পুণ্যবতী তাঁকে সব খুলে বলে জিজ্ঞাসা করেছি তিনি এক লহমা মাত্র চিন্তা না করেই বললেন যাকে তোর হৃদয়ে চায় তাকে বিয়ে করবার অধিকার তোকে আল্লাহ দিয়েছে আর কারো হক নেই তোদের মাঝখানে দাঁড়াবার ব্যাস বুঝলে আমার বাবা আমাকে ভালোবাসেন সর্দার আওরঙ্গজেব খানকে আমি চটাতে পারি দরকার হলে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের বিরাগ ভাজন হতে চাইনি খুশি হয়ে বললে ঠিক তাই আমিও তাই চাই বলে এত মার প্যাচ। কিন্তু এ বিষয়ে আজ এই শেষ কথা গ্রামোফোনের এই শেষ রেকর্ড বুঝলে আর তার কি তুর্কি নাচ কখনো ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত পা নেড়ে চোখ ঘুরিয়ে কংগ্রেসি লেকচার দেয় কখনো ঝুপ করে কার্পেটের উপর বসে দু জড়িয়ে ধরে চিবুক হাঁটুর উপর রেখে কখনো আর্ম চেয়ারে বসে আমার কাছের চেয়ারটা এনে তার পা দুখানা লম্বা করে দিয়ে কখনো আমার জানু জড়িয়ে ধরে আমার হাঁটুর উপর তার চিবুক রেখে কখনো আমাকে দাঁড় করিয়ে নিজের সামনে দাঁড়িয়ে আমার কাঁধের উপর দুহাত হাত রেখে আর কখনও বা আমাকে সোফায় বসিয়ে একান্তে আমার পায়ের কাছে আসন নিয়ে আর ঘড়ি ঘুরি আমাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো তুমি আমাকে কতখানি ভালোবাসো এক খরবর এক ও নিম খরবর এক গাধা বোঝাই দেড় গাধা বোঝাই হিন্দ ভারত সাগরের মতো খাইবার পাশের মতো আঁকা বাঁকা না দারুল আমানের রাস্তার মতো নাক বরাবর সোজা তোমার হিমিকার ঠিক উচ্চারণ করেছি তো গালের টোলের মতো ভয়ঙ্কর গভীর না হিন্দু কুশ পাহাড়ের মতো উঁচু কখনো উত্তরের জন্য অপেক্ষাই করে না আর কখনো বা গ্যাট হয়ে বসে গালে হাত দিয়ে অতি ঠান্ডাভাবে উত্তরের প্রতীক্ষা করে যেন আমার উত্তরের উপর তার জীবন মরণ নির্ভর করছে আমি যদি একই প্রশ্ন শুধাই তবে ছোট্ট মেয়েটির মতো চেঁচিয়ে বলে না না আমি আগে শুধিয়েছি আমি উত্তর দিতে গেলে স্কুল মাস্টারের মতো উৎসাহ নিয়ে কথা যুগিয়ে দেয় তুলনা সাপ্লাই করে প্যাডিং ট্রিমিং যাবতীয় স্বাদ সরঞ্জাম দিয়ে ওটাকে পুজোর বাজারে প্রিয়জনের হাতে তুলে দেওয়ার মতো পোশাকই দূরস্থ করে আর কখনও বা তীক্ষ্ণ নয়নে আমার দিকে তাকিয়ে ডান ভুরু ঠিক জায়গায় রেখে বা ভুরুর বাঁ দিকটা ইঞ্চিখানি উপরের দিকে তুলে আমাকে পুই পুই করে পাকা উকিলের মতো ক্রস করে হিমালয়ের মতো উঁচু সে আমার দরকার নেই আমার হিন্দু কুশলেই চলবে তার হাইট কত জানো না তবে বলছিলে কেন অতখানি উঁচু একবার নিজে দেখালে সে আমাকে কতখানি ভালোবাসে ঘরের মাঝখানে দাঁড়িয়ে দুবাহু প্রসারিত করে পিছনের দিকে ঠেলতে ঠেলতে ব্যালে নর্তকীর মতো দু হাতে পিঠ প্রায় ছুঁয়ে ফেলে বললে এতখানি প্লাস প্লাস বলতে বলতে আমার কাছে এসে আমার চোখের সামনে তার কোরে আঙুল তুলে ধরে বুড়ো আঙুলের নখ দিয়ে কোরে আঙুলের ক্ষুদ্রতম কণায় ঠেকিয়ে বললে প্লাস একটুকুন তারপর শুধালে এর মানে বলো তো আমি বললুম বলার একটা সুন্দর ধরন আর কি না সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম দুয়ে মিলিয়ে সেই হলো ইনফিনিটি ওই যা ভুলে গিয়েছিলুম বলে ছুটে জানলার ধারে গিয়ে বললে ওই দেখো আদম সুরত পাগমানের আদম সুরত কালপুরুষ আমাদের বিয়ের ভোজে এসে বাইরে দাঁড়িয়ে আছে বেচারি আকাশের দিকে তাকিয়ে বললে তুমি আমাদের প্রেমের সাক্ষী আমি তাকে সপ্তর্ষীর অরুন্ধতি বৈশিষ্ট্যের গল্প বললুম বৈদিক যুগে যে বরকনেকে অরুন্ধতি দেখিয়ে মতো তাকে পাশে পাশে থাকতে বলতো সেটাও বললুম শাবনাম উৎসাহের সঙ্গে বললে কোথায় কোথায় দেখিয়ে দাও তো আমায় আকাশে তখনও সপ্তর্ষির উদয় হয়নি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আজকের পর্ব এইটুকুই